কিছু স্বপ্ন পূরণ করার জন্য কিছু স্বপ্ন তো বিসর্জন দিতে হয়। আসসালামু আলাইকুম, আমি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো সাদামাটা মানুষের সাদামাটা নাস্তা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমার বাসায় সবাই একটু ব্যস্তই থাকে, একসাথে খাবারটা খাওয়ার সুযোগটা খুব কম থাকে। সপ্তাহের বন্ধ দিনটা দেখা যায় আমরা সবাই একই সাথে খাবার খাই। মাঝে মাঝে হয় স্কুল যদি বন্ধ থাকে তখন হয়তো বা একই সাথে খাবারটা খাওয়া হয়। আজকে সকালে নাস্তায় ছিল খুদের বাপা, শুটকি ভর্তা, আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা। যদিও নাস্তাটা সাদামাটা হয়ে থাকে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যা বলছিলাম, কিছু স্বপ্ন পূরণের জন্য কিছু স্বপ্ন তো বিসর্জন দিতেই হয়, আর সব কিছু তো পাওয়া একসাথে সম্ভব হয় না। কেউ হেরে যায় টাকার কাছে, কেউ হেরে যায় ভালোবাসার কাছে। অনেক সময় টাকা থাকলেও কিছু করা সম্ভব হয় না, আবার অনেক সময় সুযোগ থাকলেও টাকার জন্য হেরে যেতে হয়। টাকার কাছে ভালোবাসা কিছুই না, টাকার কাছে হেরেছে হাজারো স্বপ্ন, হাজারো ভালোবাসা। আমার বা আমাদের সবারই একটা স্বপ্ন আছে, তো সেই স্বপ্নটির কথা এখন আপনাদের সাথে শেয়ার করছি না। যদি স্বপ্নটি পূরণ হয় অবশ্যই শেয়ার করব, আর যদি পূরণ না হয় তাহলে আর ব্যর্থতার কথা আর শেয়ার করতে চাই না। তো স্পেশাল না হোক, রিচ ফুড না হোক, সাদামাটা খাবার খেয়ে বেঁচে আছি তাতে কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে নাস্তাটা আপনার সাথে শেয়ারই করলাম। তো এখানে দুপুরের আয়োজনে ছিল নলা মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই তরকারিটা কিন্তু আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দের একটা খাবার এবং খুব হেলদি, কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময় ফ্রিজের মাছটা ভেজে রান্না করি আসলে ফ্রিজে থাকার কারণে। কিন্তু আমরা অনেকেরই জানা থাকে না, ভেজে মাছটা খেলে কিন্তু হয়তো তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু পুষ্টিগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এই যে এইভাবে কষিয়ে যদি আপনি তরকারিটা রান্না করেন, যে কোনো মাছের তরকারি, মাছের যে পুষ্টিটা সেটা কিন্তু থেকে যাবে। তাই তো কথা বলতে বলতে আপনাদের সাথে মাছটা কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু কষানো থেকে মাছটা তুলে নিয়েছি, আর এখন আমি সবজিগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। একদিকে চিন্তাভাবনা করতে গেলে দেখা যায় আমাদের যে খারাপ অবস্থানে কিন্তু অনেক মানুষ আছে যাদের দেখলে এতটা খারাপ লাগে, সেই দিক দিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, তাই না? আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু কোনো মতে খেয়ে পরে বাঁচা থাকার মতোই আছি, কারণ যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু আমরা হয়তো খেয়ে পরে বেঁচে আছি। যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু অবস্থা অনেকটাই শোচনীয়। কিছু করার নাই, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। তাই তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। অনেকেই কিন্তু লবণ চেক করে না, তবে আমি রান্নার ক্ষেত্রে কাজটা সবসময় করি। জানি না পারফেক্টলি সব কাজ করতে পারি কিনা, তবে ট্রাই করি। তাই তো লবণটা কিন্তু কম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু লবণ একটু দিয়ে দিয়েছি, আর এদিকে পাতিলের গায়ে যে মশলাটা লেগেছিল সেটাও মুছে দিয়েছি, আর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়া দিয়ে মিশিয়ে নেব আর কি। আজকে কিন্তু আপনাদের সাথে আমি একটা মজার রেসিপি শেয়ার করব, আশা করছি আমার সাথেই থাকবেন। ও হ্যাঁ, একটি কথা তো আপনাদের সাথে এখনও বলা হয়নি,
তো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অনেক বেশি ভালোবাসা। তো যখন দুপুরে আমরা খেতে বসেছিলাম, একটা পার্সেল এসেছে। এই প্রথম আপনাদের ভাইয়ার জন্য অনলাইন থেকে কিছু নিলাম, তো ভালোই হয়েছে। এই যে চারটা টি শার্ট ছিল, তো ওকে আবার বলেছিলাম তুমি পরে দেখো, তো আবার পরেছিল, ফিটে আছে। তাই তো এখানে ওর বাবা, মানে আয়নের বাবা যখন এগুলা গুছাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন, আয়ন কিন্তু অনেক সুন্দরভাবে এটা হচ্ছে বাস করতেছে। বাচ্চারা কিন্তু বাবা মায়ের অনুকরণ হয়, তো এটা তার প্রমাণ। ওর বাবাকে দেখছে আর ও কিন্তু সুন্দর করে এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছে। আগেও কিন্তু বলেছি যে আমি কিন্তু অনলাইনে কোনো কিছু এনে আজ পর্যন্ত ঠগি নাই, তো এবারও হয় নাই। এটা হচ্ছে সন্ধ্যার দিক, শাইনের অপুর ভিডিও দেখতেছিলাম আর আপনাদের সাথে আজকে একটা ফুল জুড়ি পিঠার মজার একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি আতপ চাল নিয়েছি আধা কেজি, আর হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে সামান্য লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর দিয়ে দিলাম চিনি, চিনিটা যা যার মিষ্টি পরিমাণ মতো দিবেন। আসলে আমরা মহিলারা কিন্তু এরকমই, সব দিক সামলিয়ে আমরা চলি, কাজে ফাঁকে ফাঁকে আপুদের ভিডিও দেখি এবং নিজের কাজটাও চালিয়ে নেই। এখানে আমি এই ব্যাটারটার মধ্যে 4টা ডিম দিয়ে দেব। তো প্রথমে আমি স্টাইল করে গোলাটা তৈরি করতে গিয়েছিলাম, পরে দেখলাম না, স্টাইল করে হবে না, তারপরে কিন্তু আমাকে হাত লাগাতে হয়েছে। ইদানিং নেটে যে অবস্থা, ভিডিও দেখার সময় এত পরিমাণ ঘুরে, স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন তাই না? আসলে হাতের কাজের সাথে কিন্তু চামচের কাজের অনেকটা পার্থক্য থাকে, হাতের মধ্যেও কিন্তু একটা গুণ থাকে, তো কথায় সেটাকে হাত জোশ বলে আর কি। তো যাই হোক, চামচটা রেখে এখন আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো আরেকটু চিনি দেওয়া প্রয়োজন, তো আমি আরেকটু চিনি দিয়ে নিচ্ছি। হয়তো এখানে অনেক আপুরাই পিঠা বানাতে পারেন, তারপরও আমি আমার রেসিপিটা আমি যেভাবে তৈরি করি সেটা শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু শাইনুর আপুর ভিডিওটা শেষ, এখন আবার অন্য একটি আপুর ভিডিও আমি দেখতেছিলাম। তো চলে আসলাম পিঠা বানানোর জন্য। একটা পিঠা কিন্তু অলরেডি আমি আগেই বানিয়ে ফেলেছি, এই পিঠাটা কিন্তু বানানো একেবারে সহজ। প্রথমে কিন্তু পিঠার যে খাঁজ বলে বা সাজ বলে যেটাই বলেন না কেন, এটা প্রথমে তেলের মধ্যে রেখে হিট করাতে হয়। অনেকে কিন্তু ভুলবশত এটা পুরোটাই চালের গোলার মধ্যে ডুবিয়ে দেন, কিন্তু কখনোই এটা করবেন না, তাহলে কিন্তু সাজ থেকে পিঠাটা কখনোই খুলবে না। এই তো পিঠা সাজটা আমি চালের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু খোলা আছে, তো একটা ঝাঁকি দিলেই কিন্তু পিঠাটা সুন্দর মতো খুলে চলে আসবে। এই পিঠাটা বানাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, একটু বিরক্ত আসে না, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যেমন ক্রেজবি ছিল ততটাই কিন্তু সফটও ছিল। তো একে একে আমি কিন্তু একটি একটি করে সবগুলো পিঠাই কিন্তু বেছে নিচ্ছি এখানে। তেই তো তৈরি হয়ে গেল আমার ফুলজুড়ি পিঠা। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।